Mitu, ton nom qui? Ton nom qui? Mitu? Paki, parle, rongo, chocre, palo, directa, paki, palo, parle, casa, moto, bundi, paki, la cavana. বছর কুড়ি আগে টেলিভিশনে ভারতের চলচ্চিত্রের মেগাস্টার অমিতাভ বচ্চনের হিন্দি সিনেমা কুলি দেখেছিলেন পুরান বগুড়া রিক্সা চালক ফেরদৌস। সেই সিনেমায় একটি বাস পাখি পোষ মানিয়েছিলেন অমিতাভ বচ্চন। পাখিটির নাম দিয়েছিলেন আল্লাহ রেখা। বিপদ আপদে আল্লাহ রাখা নামে ডাকলেই পাখিটি অমিতাভের কাছে ছুটে আসত আর অমিতাভের শত্রুর মোকাবেলা করত। অমিতাভ বচ্চন ওই মারামারি মানুষের রক্ষা করা পাখি দিয়ে রক্ষা করা, যেটি সেটি যাচ্ছে ওই পাখি ওর সাথে সাথে যাচ্ছে, ডাক দিচ্ছে আল্লাহ রাখা আল্লাহ রাখা করে পাখি ডাকে, পাখি চলে আসে। ওই দেখে আমার মনে স্বাদ দেওয়া গেল পাখিটা, আমি একটা যে কোনো এক পাখি আমি একটা বানাইতো দেখতে হয় দেখি ছোটো বাচ্চা নিয়ে আমি ওই পাখিটা মানুষ করি। মানুষ করে আর পাখিগুলো গোটাল বড়ো শহর গোটাল আমি ঘুরে ঘুরে এই পাখিগুলো খিলাই আর প্যাসেঞ্জার দিয়ে উগাই। সিনেমায় মানুষের প্রতি বাস পাখির এই ভালোবাসা দেখে মুগ্ধ হন ফেরদৌস। তখন তার শখ জাগে অমিতাভ বচ্চনের মতো তিনিও পাখিওয়ালা হবেন, কিন্তু সিনেমার মতো বাস পাখি আর কোথায় পাবেন? বাস পাখি কেনার সামর্থ্যও তার নেই, কিন্তু তাকে যে শখ পূরণ করতেই হবে। তিনি বাস পাখি না পেয়ে একটি টিয়ে পাখি কিনে এনে পোষ মানাতে থাকেন। এই শখ তার একটি টিয়ে পাখি কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পাখির প্রেমে পড়ে তিনি গত ২০ বছর ধরে ৫০টিরও বেশি টিয়ে পাখিকে পোষ মানিয়েছেন এবং ছেড়ে দিয়েছেন। সব টিয়ে পাখি তার সাথে কথা বলেছেন, রিক্সায় তার কাঁধে ভর করে শহর ঘুরেছে। তিনি বলেন এখন একটিমাত্র টিয়ে পাখি তার সাথে থাকে। পাখিটি নতুন, মাত্র কমাস ধরে পাখিটিকে পোষ মানিয়েছেন। পাখিটির নাম দিয়েছেন মিঠু মিয়া। এখন দিনরাত মিঠুই তার সাথে থাকে। তিনি যা খান পাখিটিও তা খায়, এমনকি চাও খায়। শুনতে অবাক লাগলে এটাই সত্য। ভাত, বিস্কুট, কেক, আপেল, কলা, পেঁপে সহ মানুষের যা যা খাবার প্রিয় তার সবই খায় এই টিয়ে পাখি। কলা খায়, আপেল খায়, আঙ্গুর খায়, চা খায়, এমনকি পাখিটি কথাও বলে তার সাথে। মিঠু বলে ডাকলে পাল্টা মিঠু বলেই উত্তর দেয়। মিঠু, তোর নাম কি? তার সাথে রাতে ঘুমাতেও যায়। রিক্সায় তার কাঁধে ভর করে মুক্ত বাতাসে শহর ঘুরে বেড়ায় পাখিটি। অনেক কৌতূহলী রিক্সা যাত্রী পাখিটিকে খুন ছুটেও করে, কিন্তু সহজ বিরক্ত হয় না পাখিটি। তবে বিরক্ত হলে চেঁচামেচি করে। পাখি পালা আমি নিষেধ করেছি, পাখি পাললে এরকম করে শখ করে পালো, দু একটা পাখি পালো তাহলে আমার খাঁচার মধ্যে বন্দি করে পাখি রাখা হয় না। বন্দি করে রাখা মানে এক জেলখানা, জেলখানা যদি আপনি যদি বন্দি করে থই জেলের মধ্যে তাহলে আপনি কত কষ্ট পাবেন, ছাড়া দেওয়া থাকলে কত ঘুরে বেড়াবি, খাবি দাবি বেড়াবি। গতকাল বিকেলে শহরের সৌজগিরি এলাকায় হঠাৎ দেখা মেলে পাখি প্রেমিক এই রিক্সা চালকের। এ সময় তার সাথে কথা বলে তার পাখি সম্পর্কে এসব বিচিত্র তথ্য পাওয়া যায়। রিক্সা চালক ফেরদৌস বলেন খাঁচায় বন্দি রেখে পাখিকে ভালোবাসা যায় না, এতে পাখি কষ্ট পায়। তিনি খাঁচাবন্দি পাখিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন খাঁচাবন্দি পাখিকে ছেড়ে দেওয়া পুণ্যের কাজ, এতে আত্মার শান্তি পাওয়া যায়। মাসুদুর রহমান রানা, দৈনিক করতোয়া।